নমস্কার বন্ধুরা, শাহরুখ খানের রিসেন্টলি রিলিজ হওয়া জওয়ান ফিল্ম বক্স অফিস তো কাঁপাচ্ছেই, আর তাছাড়াও ইতিহাসের সমস্ত রেকর্ডও ভেঙে দিচ্ছে, আর সমস্ত দর্শকের কাছ থেকেও প্রচুর পরিমাণে ভালোবাসাও পাচ্ছে। আর আপনারা কি জানেন যে এই ফিল্মে দেখানো ঘটনাগুলোর মধ্যে হাফের বেশি ঘটনায় রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই মুভির হাফের বেশি ঘটনাগুলো কিভাবে নানান বাস্তব ঘটনার সাথে রিলেটেড, তো সেগুলোই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। সবার প্রথমেই এই ভিডিওতে আমি সিনেমার কোনো কিছু সিনের স্পয়লার দেবো না, কারণ যারা সিনেমাটা দেখেননি তারা দেখে নেবেন। আর আপনারা যদি ফিল্মটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনাদের সিনেমাটা দেখার প্রতি আরও কিউরিয়াসিটি বেশি জেগে উঠবে। শুরু করা যাক এই ফিল্মের ফার্স্ট হাফে দ্বিতীয় সবচেয়ে বড় সিনকে নিয়ে, যেই সিনটা একটা সরকারি হসপিটাল নিয়েছিল। জওয়ান সিনেমায় দেখানো হয়েছিল যে সরকারি হসপিটালে বাচ্চারা কিভাবে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, আর এই ফিল্মে দেখানো হয়েছে যে একটা ডাক্তার ইরাম তিনি তার সব কিছু দিয়ে বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এই ঘটনাটা পাবলিকালি জানার পরে সরকার তার উপরেই সমস্ত দোষ দিয়ে তাকে জেলে বন্দী করে দেয়। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এইরকমই একটা ঘটনা ঘটেছিল আগস্ট মাসে 2017 সালে গোরখপুরে। ওখানে এক সরকারি হসপিটাল বিআরটি মেডিকেল কলেজে 3 দিনের ভেতরে 63 জন বাচ্চার মৃত্যু ঘটে, কারণ সেখানে অক্সিজেনের অভাব ঘটেছিল। বাস্তবে ডক্টর কাফিল খান, যিনি উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দার, আর এই সিনেমার ডক্টর ইরামের চরিত্রটি তার উপর অনুপ্রেরণা করেই তৈরি করা হয়েছে। ডক্টর কাফিল খান 2017 সালে গোরখপুর হাসপাতালের মৃত্যুতে জড়িত থাকার জন্য ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং ঘটনার সাথে সম্পর্কিত আইনি সমস্যার সম্মুখীনও তিনি হয়েছিলেন, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে সিস্টেমেটিক সমস্যাগুলোর দিকে মনোযোগও এনেছিল। জানা গিয়েছিল ডক্টর কাফিল খান তিনি তার নিজের টাকা দিয়ে অক্সিজেন কিনেছিলেন এবং অক্সিজেনের সাপ্লাইয়ের ব্যবস্থাও করেছিলেন, কিন্তু ঘটনাটা পাবলিক হওয়ার পরে তাকেই জেলে দেওয়া হয়। তাকে তার চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে 9 মাস জেলেও বন্দি রাখা হয়। তিনি তার এক ইন্টারভিউতেও বলেন যে জেলে তাকে কীরকম অত্যাচার করা হয়েছে। তাকে 4 থেকে 5 দিন না খাইয়ে রাখা হয়েছে। 2018-এর এপ্রিল মাসে এলাহাবাদ কোর্ট থেকে তাকে বেল দেওয়া হয় এবং বলা হয় যে তার পক্ষে কোনো এভিডেন্সই নেই যে তাকে গ্রেপ্তার করা হোক। 2017 সালে তার উপর ইনকোয়ারি করার জন্য একটা বোর্ডও তৈরি করা হয়, কিন্তু সেখান থেকেও জানা যায় যে তার উপর সমস্ত দোষ একদমই বেসলেস। বরঞ্চ জানা যায় যে তার জন্যই অক্সিজেনের সাপ্লাই হয়েছিল ওই হসপিটালটিতে। তিনি প্রায় অক্সিজেনের 500টার বেশি সিলিন্ডারও হসপিটালে এনেছিলেন। সিনেমাটায় দেখানো হয়েছিল যে অক্সিজেনের অভাবের কারণে ডাক্তার বাচ্চাগুলোকে অ্যাম্বিউ ব্যাগ দিয়েছিলেন, আর ঠিক সেমই ঘটেছিল বাস্তবে। সকল পেরেন্টস তার বাচ্চাদেরকে অক্সিজেনের অভাবের জন্য অ্যাম্বিউ ব্যাগ ইউজ করতে দিয়েছিলেন। সকল পেরেন্টসই শেষ দম পর্যন্ত তাদের বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, আবার অনেক বাবা মা তাদের সামনে তাদের নিজের বাচ্চাকে মরে যেতেও দেখেছিলেন। তৃতীয় যেই বিষয়টি মুভিটিতে দেখানো হয়েছে সেটা হলো খারাপ অস্ত্র। আমাদের সোলজার অনেক সময় শত্রুর গুলির কারণে মারা যায়, সেটা নাও হতে পারে, তার কারণ হিসাবে আমাদের খারাপ অস্ত্রও দায়ী। 2012 সালে আর্মির চিফ ভিকে সিং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখে জানায় যে আর্মির ট্যাঙ্কের অবস্থা প্রচণ্ড খারাপ। 2015 সালে রিটায়ার্ড হওয়া কর্নেল দীপক মালহোত্রা হাইকোর্টে একটা আবেদন ফাইল করে যে বিউরোক্রেটিক্স হার্ডলসের জন্য আমাদের সোলজারকে বেকার কোয়ালিটির অস্ত্র ব্যবহার করতে হয়, আর যার জন্যই তাদের জীবন ঝুঁকিতে পড়ে। আর 2017-18 অনেক রিপোর্টই উঠে আসে ইন্ডিয়ান আর্মির খারাপ অস্ত্র ব্যবস্থা নিয়ে। আর তাছাড়া এইসব বিষয়ে আরও বেশি কিছু কথাও জানাতে পারবো না তোমাদেরকে, কারণ এটা বিশেষ করে পলিটিক্সের বিষয়, আর তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো বা হিন্দি চ্যানেল ধুবরাটির চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিওটা। এরপরে ফিল্মে দেখানো হয়েছে যে কিভাবে নানান বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এগুলো কিভাবে আমাদের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের জীবন কিভাবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। জওয়ান ফিল্মে একটা রেফারেন্স দেখা যায় গ্লোবাল গ্যাস কাণ্ডকে নিয়ে, যেটা ডিসেম্বর 1984 ঘটেছিল। তোমাদের শুধুমাত্র ভোপালের ঘটনাটা বলছি না, আরও নানান ঘটনা ঘটে গেছে যেখান থেকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার তোমাদের ভোপালের গ্যাস দুর্ঘটনাটা সংক্ষেপে জানায়।
1984 সালের 3রা ডিসেম্বর ভোরে একটা ট্যাঙ্কে রক্ষিত মিথাইল আইসোসায়ানেট গ্যাস অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসের চেয়ে ভারী গ্যাস আকারে মাটি ঘেঁষে বের হয়ে আশেপাশের রাস্তাঘাটেও ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত লোকের মৃত্যু ঘটে, শহরের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে এবং বহু লোক পালাতে গিয়ে পদপিষ্ট হন। এই দুর্ঘটনার পরে 1.5 থেকে 6 লাখ লোক আহত হন আর প্রায় 15,000 লোক মারা যান। এবার তোমাদের ফিল্মের আরেকটি আকর্ষণীয় দিক বলি, যেটা হলো বিক্রম রাঠোর আর কালীকে নিয়ে একটা দৃশ্য। সেখানে যথাক্রমে শাহরুখ খান আর বিজয় সেতুপতি অভিনয় করেছেন, যা বোপস কেলেঙ্কারি থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। বোপস কেলেঙ্কারি ছিল ভারতীয় সেনাবাহিনীর জন্য বোপস হাউইটজার আর্টিলারি বন্দুক কেনার সাথে সম্পর্কিত ভারতের একটি প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক। কেলেঙ্কারিটি অস্ত্র চুক্তিতে দুর্নীতি এবং কিকব্যাকের অভিযোগের চারিপাশে আবর্তিত হয়েছিল, যা ভারতীয় রাজনীতি এবং প্রতিরক্ষা ক্রয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাবও ফেলেছিল। চলচ্চিত্রে এই দৃশ্যটি দুর্নীতি, রাজনৈতিক ষড়যন্ত্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তের পরিণতির বিষয়ে আলোকপাত করে। জওয়ান সিনেমায় কালী চরিত্রটিকে এবি বোপস হিসাবে উল্লেখ করা হয়। এটি সম্ভবত স্ক্যান্ডালের একটি প্রতীকী উপস্থাপনাকে বোঝায়। বৃহত্তর কেলেঙ্কারি এবং বিতর্কগুলিতে ব্যক্তি এবং সত্তার ভূমিকার উপর জোর দেয়, আর এই কালীর চরিত্রটি বোপস কেলেঙ্কারির একটা রূপও তুলে ধরে, মূলত যেটা সমাজের দায়বদ্ধতা, দায়িত্ব এবং সমাজের দুর্নীতিকে তুলে ধরে। এছাড়াও আরও নানান সিন বাস্তবীয় ঘটনা থেকে ইন্সপায়ার হয়েছিল। তোমাদেরকে সব কিছু তো বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর যদি এই ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর রহস্যের দুনিয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও।